আসসালামু আলাইকুম। আমাদের কাছে অনেক মারা এসে থাকেন, আমার বাচ্চা খায় না। কেন খায় না? এই জন্য আমরা প্রথমে দেখি বাচ্চাটার বাহিরের সিমটমগুলো, বাচ্চাটা প্লেফুল আছে কিনা, বাচ্চাটা জিহ্বা পরিষ্কার আছে কিনা, বাচ্চাটার হিমোগ্লোবিন ঠিক আছে কিনা। তো এগুলো যদি ঠিক থাকে তাহলে কিন্তু বাচ্চা অবশ্যই খায়। আর একটা কথা, বাচ্চাকে কখনোই জোর করে খাওয়ানোর চেষ্টা করবেন না। বাচ্চা খাচ্ছে না, খাবে না, আমরা আবার তাকে খাবার চেষ্টা করব 3 থেকে 4 ঘন্টা পর। অল্প খাবার দিব, খাবারটা যেন সুন্দর হয়, তার যেন দেখে ভালো লাগে, এই টাইপের খাবারটাই আমরা কিন্তু তাকে দেওয়ার চেষ্টা করব। বাচ্চাকে যদি আমরা জোর করি তখন ওই খাবারের প্রতি তার একদম অনীহা চলে আসে, সে খেতে চাইলেও কিন্তু খেতে চায় না। তখন আমরা তাকে জোর করার ফলে সে বিরক্ত হয় এবং না খাওয়ার এই প্রবণতাটা কিন্তু ওখান থেকেই শুরু হয়। এজন্য আমাদের চেষ্টা করতে হবে বাচ্চাটাকে যেন খুশি রেখে তার পছন্দের খাবারটাকেই আমরা তাকে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।